তো এই যে এম এস আই এর নতুন আপডেট আসছে মানে এম এস তারা নতুন কোন চমক দেখাইতে নিয়ে চলে আসছে এটাই আমরা কিন্তু কারণ ব্লুটেক্স এমুলেটার মতো পর আপডেট আসে না যার কারণে কিন্তু আমরা সবাই এই এম এস ভালোবাসি কারণ নতুন কোন আপডেট যদি এমুলেটারে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্সিভিটি সমস্যা হয় অথবা আমাদের সমস্যা হয় অথবা গ্রাফিক্সের সমস্যা কিন্তু আমরা দেখে থাকি তো এই জিনিসটা কিন্তু আমরা এমস আই ফাইভ এমলেটার পাই না কারণ একটা এমুলেটার স্টেবল পারফরমেন্স পাইতে হলে কোনো ধরনের আপডেট না আসাই ভালো যেটা কিন্তু আমি মনে করি অথবা আপনার মনে করেন কারণ এম তাদের এমুলেটার প্রতি নিয়ত আপডেট করে না যার কারণে কিন্তু সবসময় তাদের বেস্ট ভার্সনটাই কিন্তু আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে অ্যান্ড প্রতিবারে নাই আমাদের এই নতুন ভার্সনটা কিন্তু অন্যান্য ভার্সন থেকে এবারও বেস্ট কারণ এই ভার্সনে কিন্তু একটা স্টেবল পারফরমেন্স আছে আপনারা কিন্তু লেফট সাইডে এফপিএস দেখতে পারছেন দুশো তো এর আশপাশে ভাই যেটা কিন্তু আমাদের এম এস এফপিএস এ গিলিস করার পরেও কিন্তু এটা দিতা ছিল না তো এই ভার্সনে কিন্তু আমার দিতা আছে অ্যান্ড তাছাড়া ট্রেনিং গ্রাউন্ডও কিন্তু এফপিএস অনেক বেশি আসছে সবকিছু কিন্তু আমি আপনার দেখিয়ে দিব তো প্রথমত দেখিয়ে দিই এম এস এ ফাইভ পয়েন্ট টোয়েন্টি টু কিভাবে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো এই জন্য আপনারা এমএসআই ফাইভ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার এম এর ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আপনারা যদি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু গ্রামে এক টাকা পাইব আপনাদের থেকে আর ডাউনলোড লিঙ্ক থাকবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখন এমসআই তে নতুন নতুন কি কি আপডেট আসছে সেগুলো দেখে নেবো প্রথমত আমরা সেটিংসে চলে যাবো সেটিংসে গেলেই কিন্তু আমরা আপডেট গুলো দেখতে পারবো প্রথমত পারফরমেন্স এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ নাই অন্যান্য বারের মতো এবারও সিমিলার আছে কিন্তু ডিসপ্লে এখানে কোনো চেঞ্জ নাই আর আমরা ডেক্ট গ্রাফিক্স আসলে কিন্তু দেখতে পারবো এখানে গ্রাফিক্স রেঞ্জ

কিন্তু এখানে ঠিক আছে সো এটা কিন্তু অফ করে নেবেন না হলে কিন্তু আপনাদের এমুলেটর ওপেন করার সাথে সাথে কিন্তু স্টোর ওপেন হবে ঠিক আছে সো এটা এখান থেকে সেভ করে দিবেন জাস্ট এটা অফ করে দিয়ে সেভ করে দিবেন তাছাড়া এখানে নতুন কোন সেভ নাই ফোন ফোনে কিন্তু আমরা নতুন কোনো কিছু পাইছি নাকি দেখতে পারি এখানে কিন্তু নতুন কোনো কিছু নাই এন্ড তাছাড়া শর্টকাট শর্টকাটে কিছু চেঞ্জ আছে আমি যেগুলো কিন্তু অফ করে রাখছি স্ক্রিন রেকর্ডিং সিস্টেমে অনেকগুলো কিছু আসছে আরকি তো এখান থেকে অ্যাডভান্স এন্ড অ্যাবাউটে গেলে এখানে দেখতেছেন এমএসআই ফাইভ পয়েন্ট টোয়েন্টি টু এন্ড ফুল লেটেস্ট ভার্সন আমি এখানে ইউজ করছি এন্ড অ্যাডভান্স থেকে দেখতে পারেন আমি কিন্তু এক্স এইটি সিক্স এন্ড থার্টি টু বিট অথবা সিক্সটি ফোর বিট সবগুলো কিন্তু ইউজ করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রি ফায়ারের ভি সেভেন এর লাইট ইউজ করছি আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্লে স্টোর অবশ্যই ডিসেবল করা আমি কিন্তু প্রতিবারই বলি ফ্রি ফায়ারের যদি ভি সেভেন লাইট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর ডিসেবল করে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার ভি সেভেন লাইট আপডেট হয়ে ভি এইট এ ভার্সন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাছাড়া সেটিংস এর মধ্যে গেলে আমরা কোনো ধরনের সেটিংস এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি না অন্যান্য ভার্সনের মধ্যে কিন্তু সেম আছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমাদের পারফরমেন্স টেস্ট আমরা এখান থেকে পারফরমেন্স টেস্ট এখান থেকে করে দেবো কিরকম পারফরমেন্স আছে আমাদের নতুন এমুলেটর কারণ নতুন এমুলেটর যখন আসতে আপনাদের মনের মধ্যে কিন্তু অবশ্যই সবার ভালো লাগছে আর নতুন

অ্যান পারফরমেন্স আমার হেডফার পারফরমেন্স কিন্তু অনেক ভালো আছে আমি কিন্তু অলরেডি ট্রাই করছিলাম অ্যান্ড তারপরে কিন্তু ভিডিওটা মেক করতেছি অ্যান্ড এখান থেকে আপনার জাস্ট গ্রাফিক্সটা দেখাবো গ্রাফিক্সের কোয়ালিটি কিরকম আপনার দেখতেছেন টেন এইটি বিয়ে আমি এখানে গেম করতেছি অ্যান্ড গ্রাফিক্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন কীরকম পারফরমেন্স দেয় তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না কারণ এমএসআই এর এমুলেটর আপনারা সবাই ইউজ করেন আমি জানি ইউজ করার পর কি রকম পারফরমেন্স দেন আপনারা নিজেরাই বলে দেবেন কমেন্ট সেকশনে সো এনি গাইস আজকে ভিডিও টপিকে পড়তে ছিল যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিবেন এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের চ্যানেল গুলো ভিডিও কিন্তু আপলোড করা হয় তো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পাচ্ছি টাটা